আসুন তেলবাজি করে নয় কাজের মাধ্যমে অফিসে বসের বিশ্বস্ততা অর্জন করি অফিসে বসের বিশ্বস্ততা অর্জন করা খুবই জরুরি বসের বিশ্বস্ততা অর্জনের মাধ্যমেই আপনি সফলতা অর্জন করতে পারেন আজকে আমরা কথা বলব কিভাবে আপনি অফিসে বসের বিশ্বস্ততা অর্জন করবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর ভুলটাকে না লুকিয়ে শিক্ষা নিন যদি বসের কাছে কোনো ভুল করে থাকেন তবে তা লোকানের পরিবর্তে তা থেকে শিক্ষা নিন অনেক কর্মী ভুল করলে বসের কাছে তা স্বীকার করতে চান না বা করেন না সুতরাং আপনার বসকে দেখিয়ে দিন যে আপনার ভুল স্বীকার করতে কোনো সমস্যা নেই এবং এটাও বোঝান যে ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি সমাধানের পথ বের করছেন দুই নম্বর মতো অফিসে উপস্থিত থাকুন প্রতিদিন সময় মতো অফিসে উপস্থিত থাকুন বসের বিশ্বস্ততা অর্জন করার জন্য এটা অবশ্যই জরুরি কারণ প্রত্যেকটা বস সময়কে অনেক বেশি মূল্য দেন তাই সময় মতো অফিসে আসা কর্মচারীকে প্রত্যেকটা বসই বিশ্বাস করেন তিন নম্বর কাজের দায়িত্ব বুঝে নিন যখন কোনো কাজের দায়িত্ব নেওয়ার ব্যাপার আসে তখন অন্যদের জন্য অপেক্ষা করবেন না কে কোন দায়িত্ব নিবে তার জন্য বসে থাকবেন না নিজেই নিজের দায়িত্ব বুঝে নিন এবং সেই অনুসারে কাজ করুন আপনি যদি বসের বিশ্বস্ত কর্মী হতে চান তবে নিজে থেকে কাজের দায়িত্ব নিন চার নম্বর মতামত দেওয়ার আগে জিজ্ঞাসা করুন বসের কোনো সিদ্ধান্ত বিপক্ষে যখন আপনি কথা বলতে চান তখন বিনয়ের সঙ্গে তাকে জিজ্ঞেস করুন তিনি অনুমতি দিলে তখনই শুধু তা বলবেন অনেক সময় তিনি খুব খুশি হবেন ভিন্ন মতামত পেলে কিন্তু যেটাই বলুন না জেনে না বুঝে বলবেন না তাই মতামত দেওয়ার আগে অবশ্যই বসকে জিজ্ঞাসা করে নিন পাঁচ নম্বর বসের সঙ্গে সবসময় ভদ্র আচরণ করুন বসের সঙ্গে সবসময় ভদ্র আচরণ করবেন কারণ অভদ্র কিংবা অভদ্র কর্মীর উপর কোনো বসে বিশ্বাস করেন না কোনো বস কোনো কাজের আদেশ দিলে সেটা যত সম্ভব করার চেষ্টা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজটি সম্পূর্ণ করুন আর যদি কোনো অসুবিধা থাকে সেটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন উচ্চস্বরে কিংবা অভদ্র কিছু বলা থেকে বিরত থাকুন ছয় নাম্বার। ভালো শ্রোতা হন বস যখন কোনো কথা বলে তখন অন্যদিকে মনোযোগ না দিয়ে তার চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনুন তার কথায় এবং কথা বলায় মনোযোগে দিন এটি কেবল তার প্রতিই নয় বরং প্রতিষ্ঠানের কাজের প্রতি আপনার মনোযোগ নির্দেশ করে সাত নাম্বার বসের প্রতি অনুগত থাকুন সবসময় সৎ ও নিবেদিত পান কর্মী হয়ে কর্মী হয়ে থাকুন বস সম্পর্কে সহকর্মীর কাছে বদনাম করবেন না সব সময় বসের অনুগত থাকুন বসের আদেশ এবং নির্দেশ মেনে চলার চেষ্টা করুন বসের আড়ালে কোনো কিছুই বলবেন না একবার যদি আপনি বসের বিশ্বাস ভঙ্গ করেন তাহলে তা কোনো দিনও পূরণ করতে পারবেন না আট নম্বর অফিস পলিটিক্স থেকে বিরত থাকুন অফিস পলিটিক্স কাজের পরিবেশ নষ্ট করে দেয় তাই চেষ্টা করুন অফিস পলিটিক্স এড়িয়ে চলতে অফিস পলিটিক্সে যদি আপনি একবার নিজেকে জুড়ে ফেলেন তাহলে খুব সহজে বের হতে পারবেন না কর্মক্ষেত্রে রকম অসুবিধা থাকে কিন্তু আপনি অফিস পলিটিক্সে যদি জুড়ে পড়েন তাহলে আপনি বসের বিশ্বাসযোগ্য হতে পারবেন না নয় নাম্বার ভুলের পুনরাবৃত্তি করবেন না মানুষ মাত্রই ভুল করে কিন্তু আপনি একই ভুল বারবার বারবার করতে থাকবেন না যদি আপনি এটা করেন তাহলে আপনার উপর থেকে আপনার বসের বিশ্বাস চলে যাবে দশ নাম্বার সাহায্য চাওয়ার আগে নিজেই সমাধান করার চেষ্টা করুন প্রত্যেকটা বসই চায় তার অধীনস্থ সকল কর্মী সমস্যার সমাধান নিয়ে চিন্তা করুক তাই যে কোনো সমস্যায় পড়লে আপনি সাথে সাথে বসের কাছে যাবেন না নিজেই চিন্তা করুন কিভাবে এটাকে সমাধান করা যায় এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন